বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা বাংলাদেশে স্বর্ণের দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি তো আজকে তারা বাংলাদেশের স্বর্ণের দামটা কিছুটা বৃদ্ধি করেছে যেটা আগামী কালকে থেকে অর্থাৎ ভিডিওটা আপনি যদি আজকে দেখেন মানে আজকে থেকে এটা কার্যকর তেইশ তারিখ থেকে তো আসলে স্বর্ণ যদি আপনি ক্রয় করতে চান কিভাবে ক্রয় করবেন যদি বিক্রি করতে চান কিভাবে বিক্রি করবেন সেটা এক নাম্বার কিনা সেটা ট্যাক্স কত মেকিং চার্জ কত স্বর্ণের হিসাবটা আনুষঙ্গিক বিষয়গুলো আমরা দেখবো যেহেতু আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে ভাই স্বর্ণ সংক্রান্ত বিষয়টা আমাদের জানা প্রয়োজন কারণ এটা খুবই একটা মূল্যবান এর উপর বিশ্ববাজারের অনেক কিছু কিন্তু নির্ভর করে তো প্রথমেই আপনাদেরকে আমরা জানিয়ে দিব যে আসলে আপনারা এই সমস্ত আপডেট কোথা থেকে পাবেন তো আপনি সময় যেটি করবেন সেটি হচ্ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির যে ওয়েবসাইটটি দেখতেছেন এখানে যদি আপনি যান এখান থেকে আপনি আপনি যে গোল্ড অ্যান্ড সিলভার প্রাইস যেটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ভিউ ইন পিডিএফ এ যদি ক্লিক করেন তাহলে আপনি স্বর্ণের রোপের দাম এবং যাবতীয় নির্দেশনাগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন তো সবসময় তারা এটা আপডেট করতে থাকে তো এখান থেকে আপনি লেটেস্ট তথ্যটা পাবেন তো যাই হোক আমরা প্রথমে আসি আমাদের মূল বিষয়টাতে স্বর্ণটা কিভাবে ক্রয় করবেন তার আগে তাদের দাম যেটা ছিল সেটা আপনাদের সামনে একটু আমরা তুলে ধরি বন্ধুরা তারা যেটা বলতেছে সেটা হচ্ছে তেইশে মে অর্থাৎ আজকে থেকে এই যে দামটা এটা কার্যকর হবে এবং এটা স্বর্ণ এবং রৌপ্য দুটোর জন্যই কার্যকর হবে তো যেটা বাইশ টেডিয়াম হলমার্কিত অর্থাৎ বাইশ ক্যারোটের যে স্বর্ণ এটা প্রতি গ্রামের মূল্য হচ্ছে ছয় হাজার তিনশো টাকা একুশটা তারা রেখেছে ছয় হাজার তিরিশ আর আঠারো ক্যারোট পাঁচ দুইশো আশি এটা ছাড়া সনাতন পদ্ধতি অর্থাৎ যেগুলো কোনো ক্যারট হয় না পুরাতন স্বর্ণ গলিয়ে যেগুলো তৈরি করা হয় এগুলোর প্রতি গ্রামের দাম তারা রেখেছে চার হাজার তিনশো পঁচানব্বই এটা ছাড়া রৌপ্য মূল্য আছে আর যেটি হচ্ছে যে মেকিং চার্জের ক্ষেত্রে তারা যেটি বলে দিয়েছে যে সর্বনিম্ন এটা মনে রাখবেন এটা সর্বনিম্ন দুইশো টাকা আর সরকারি যে ভ্যাট সেটা প্রযোজ্য হবে এটি হচ্ছে আজকের মোটামুটি সার্কুলার তো জাস্ট এক লাইনে আমরা বুঝে নেই একটা কথা মনে রাখবেন যে এক ভরি এবং এক তোলা একই জিনিস এবং এগারো দশমিক চার এটা একই জিনিস তাহলে যেটাই এক ভরি সেটাই এক তোলা সেটাই হচ্ছে এগারো দশমিক ছয় চার আমরা যদি এখানে যে দেখলাম যে প্রতি গ্রামের মূল্য ছয় হাজার তিনশো ষাট তাহলে যদি আমরা ছয় হাজার তিনশো টাকা যে আমরা প্রতি গ্রামের মূল্য দেখলাম ছয় হাজার কে যদি আমরা এগারো দশমিক ছয় চার দিয়ে গুণন করি তাহলে তিয়াত্তর হাজার চারশো টাকা তো এর সাথে আমরা যদি দুশো পঞ্চাশ টাকা মেকিং চার্জ যুক্ত করি তাহলে ছিয়াত্তর হাজার চারশো টাকা এবং এর সাথে যদি সরকারের পাঁচ পার্সেন্ট ভ্যাট আমরা যুক্ত করি মোটামুটি আশি হাজার দুইশো টাকা আজকে যদি আপনি স্বর্ণ ক্রয় করতে চান সর্বনিম্ন 80200 টাকা এক বটি শূন্য এট বেশিও কিনতে হতে পারে ভালো ডিজাইনে ক্রয় করতে গেলে দামটা আরো বেশিও পড়তে পারে তো যাক এখন আমরা একজন সচেতন নাগরিক হিসেবে আপনি যে স্টকটরি থাকেন এখন আমরা আসলে দেখার চেষ্টা করি একটু বোঝার চেষ্টা করি আসলে স্বর্ণের হিসাবটা কিভাবে আসে কিভাবে হিসাবগুলো করা হয় এটা কোনো রকেট সায়েন্স না ভিডিওটা মনোযোগ সহকারে এক থেকে দুই দেখলে আপনি বুঝতে পারবেন তো স্বর্ণ ক্রয় করার আগে আপনি কতটুকু স্বর্ণ ক্রয় করবেন এটা আপনিই ভালো জানেন আপনি জিজ্ঞেস করেন যে আপনি কতটুকু ক্রয় করবেন এক ভরি আধা ভরি দুই ভরি না কতটুকু আপনি ক্রয় করবেন দুই নম্বর হচ্ছে যে আপনি যে স্বর্ণটা ক্রয় করবেন এটা কত ক্যারোটের ক্রয় করবেন তো অনেকেই বলবেন যে ভাই আমি এটা কি করে বুঝবো তো মনে রাখবেন সবচেয়ে উৎকৃষ্ট মানের হচ্ছে বাইশ ক্যারট যেটা মোটামুটি আমরা বলতে পারি নাইন্টি ওয়ান পার্সেন্ট হচ্ছে বিশুদ্ধ আর যেটা চব্বিশ ক্যারট 99.9 এটার অতটা কোন গোল্ড হয় না এটা স্বর্ণের বাড়ি হয় আপনি যদি বার ক্রয় করেন তাহলে তো 24 ক্যারেটই নেবেন আর যদি আপনি স্বর্ণ ক্রয় করেন সব সময় ট্রাই করবেন 22 ক্যারেট নেওয়ার জন্য তারপরে আপনি যেই দিন স্বর্ণটা ক্রয় করতেছেন আশেপাশে বা অনলাইনে একটু চেক করে নেন যে স্বর্ণের দামটা কেমন বিশ্ববাজারে দুইবার দাম ওঠানামা করলো বাংলাদেশে বাংলাদেশ জুয়েলার সমিতি দামটা নির্ধারণ করে দেয় আপনি যখন স্বর্ণ ক্রয় করতে যাবেন বিক্রেতার কাছ থেকে অবশ্যই তারা মেকিং চার্জটা কিভাবে নিচ্ছে আমরা দেখলাম গেজেটে দুইশো পঞ্চাশ টাকা করে দেওয়া আছে প্রতি গ্রাম অথবা তারা মোট মূল্যের উপর তিন পার্সেন্ট চাইতে পারে চার পার্সেন্ট চাইতে পারে তো আপনি এটা নেগোসিয়েশন করে নিতে পারেন এটা ছাড়া আপনি যদি রসিদটা নেন সেক্ষেত্রে অবশ্যই সরকারি যে পাঁচ পার্সেন্ট ভ্যাট সেটা কিন্তু প্রযোজ্য হবে এখন আপনি যে এত টাকা পয়সা খরচ করে স্বর্ণগুলো নিলেন এগুলো যদি দুই নাম্বার হয়ে যায় কারণ বাংলাদেশে তো বিশ্বাস নাই এই জন্য আপনার বিশুদ্ধতা আপনি অবশ্যই যাচাই করতে হবে তারপর আর যেটা জিনিস সেটা হচ্ছে আপনি যেখান থেকে ক্রয় করতেছেন ক্রয়ের রসিদটা অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে তাহলে একটা স্বর্ণ ক্রয় করার আগে এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন তো এখন প্রথমটি তো বুঝার কিছুই নেই প্রথমে আমরা বললাম আপনার যতটুকু প্রয়োজন যত টাকা আছে আপনি সেই হিসাবে কিনবেন তো স্বর্ণের দেশি হিসাবে আমরা আনা ভরি রতি এগুলো ব্যবহার করি তো মনে রাখবেন এক ভরি সমান ষোলো আনা ধরা হয় এটা ছিয়ানব্বই হয়ে যায় একানা সমান ছয় রতি আর এক রতি সমান হচ্ছে আমাদের দশ পয়েন্ট তাহলে বুঝতেই পারতেছেন দেশি হিসাবটা আর এই একটা লাইন আপনার মনে রাখলে যথেষ্ট হবে একতলা এক ভরি সমান এগারো দশমিক ছয় আট তাহলে যখনই মানুষ বলবে আমি এক ভরি স্বর্ণ করা করেছি আপনাকে বুঝতে হবে উনি এগারো দশমিক গ্রাম স্বর্ণ করা করেছেন আধা ভরি তাহলে এর অর্ধেক হবে পাঁচ দশমিক সামথিং হবে জাস্ট আপনি ভাগ করে নিলেই হবে তবে বিশ্ববাজারে স্বর্ণ কিন্তু আমাদের এই আনা ভরি তলি যে তোলা রতি বিক্রি হয় না সেখানে স্বর্ণগুলো বিক্রি হয় কিলোগ্রাম অথবা এক টয় আউন্স হিসাবে অথবা গ্রাম হিসাবে তাহলে কিলোগ্রাম টয় আউন্স অথবা গ্রাম আর যেহেতু স্বর্ণের দাম অনেক বেশি তাই অলঙ্কার গ্রাম হিসাবে বিক্রি হয় আর বার তো বার হিসাবে বিক্রি হয় বিশ্ববাজারে নানা প্রকারের বার পাওয়া যায় নর্মালি আমরা যদি মিডিল ইস্টের বার দেখি একশো গ্রাম এবং একশো গ্রামের দুই প্রকারের বার পাওয়া যায় আমরা যে এক টয় আউন্স কথা বললাম এই এক টয় আউন্স এটা সমান হচ্ছে একত্রিশ দশমিক এক শূন্য গ্রাম এখন আসি আমরা ক্যারটের ক্ষেত্রে আমরা তো হিসাবটা বুঝলাম যে আসলে জিনিসটা কি তো সন্ন্যের ক্যারটের ক্ষেত্রে বন্ধুরা স্বর্ণ ক্রয় করার আগে আপনাকে অবশ্যই স্বর্ণ ক্যারট কত ক্যারটের স্বর্ণ ক্রয় করতেছেন এটা আপনাকে জানতে হবে বাজারে আপনি চব্বিশ বাইশ একুশ আঠারো চোদ্দ দশ নানা প্রকার ক্যারটের স্বর্ণ পাবেন তবে বাংলাদেশের বাজারে আপনি বাইশ একুশ এবং আঠারো এগুলি এই তিনটি পাবেন বাংলাদেশের বাজারে বাইশ একুশ এবং আঠারো আমেরিকা অস্ট্রেলিয়ার বাজারে চোদ্দ এবং দশ ক্যারটেরও স্বর্ণ পাবেন এই চব্বিশ ক্যারট মানে হচ্ছে এটা 99.9% হচ্ছে এটা খাঁটি এটা বার হিসাবে আপনি পাবেন এইজন্য এটা বার হিসাবে বিক্রি হয় তাই আপনি যখন বার কিনতেছেন অবশ্যই এটা 24 karat এরা সেটা জেনে নেবেন আর অলংকারের মধ্যে যেহেতু ডিজাইন করতে হয় তাই এর সাথে 2% যে দুই ভাগ বিভিন্ন খাত যুক্ত করা হয় কপার ক্যাডিয়াম তামা এগুলো যুক্ত করে ডিজাইন করা হয় তার মানে যখনই 22 karat সোনা আপনি 24 থেকে 22 বাদ দেন তার মানে দুই হচ্ছে খাত সেখানে অন্যান্য ধাতু মিশ্রিত আছে একই রকম ভাবে আপনি যদি একুশ ক্রয় করেন তার মানে তিন পিস ক্রয় করলে তার মানে চার আঠারো ক্রয় করলে ছয় এভাবে আপনাকে বুঝে নিতে হবে তো আমরা জাস্ট যেটা বুঝবো আন্তর্জাতিক মান হিসাবে চব্বিশ কাটার মানে হচ্ছে নাইনটি কারেক্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো একানব্বই পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট পিওর অর্থাৎ এটার মধ্যে গোল্ড আছে বাকিটা অন্য ধাতু একুশ ক্যারট হলে সপ্তাশি পয়েন্ট ফাইভ এরপরে আমরা যদি দেখি চোদ্দ ক্যারট হলে পঁচাত্তর পার্সেন্ট তারপরে যদি আমরা দেখি আঠারো ক্যারেট হলে পঁচাত্তর এবং চোদ্দ এবং দশ হলে যথাক্রমে আটান্ন পয়েন্ট ফাইভ এবং একচল্লিশ পয়েন্ট যে সাত পার্সেন্ট পিরিয়ড আর আমরা বেশিরভাগ ক্ষেত্রে আপনি চেন মধ্যে যেটা করা হয় হুক করে সেখানে হুকের মধ্যে লিখা থাকে যদি আপনি দেখেন যে সেখানে ট্রিপল নাইন দেওয়া আছে বুঝবেন এটা চব্বিশ ক্যারট যদি সেখানে নাইন ওয়ান সিক্স লেখা থাকে বুঝবেন বাইশ ক্যারট যদি সেখানে দেখেন আপনি এইট সেভেন ফাইভ লেখা আছে তাহলে একুশ কারো এবং সেভেন ফাইভ জিরো লেখা থাকলে বুঝবেন আঠারো কেরোট তাহলে আপনারা বুঝতে পারলেন সবসময় ট্রাই করবেন করার জন্য এখন আসি আমরা বাংলাদেশের স্বর্ণের দাম বাংলাদেশের স্বর্ণ ক্রয় করার ক্ষেত্রে তিন প্রকারের চার্জ যুক্ত হয় মনে রাখবেন একটা হচ্ছে প্রতি যে গ্রাম হিসাবে আজকে যেমন আমরা দেখলাম স্বর্ণের দাম এটা শুধু দাম তারপর হচ্ছে সেই স্বর্ণের দামের উপর আপনার মেকিং চার্জটা আর এই মেকিং চার্জ সরকারি নিয়ম যেই জুয়েলার সমিতির নিয়ম অনুযায়ী তারা প্রতি গ্রাম নির্ধারণ করে দিয়েছে দুশো টাকা তবে ক্ষেত্র বিশেষে এটা অনেক বেশি হতে পারে মূল যে দাম শূন্যের তার তিন থেকে চার পার্সেন্ট হতে পারে এটা আপনি নেগোসিয়েশন করে নেবেন বারবার করে আর অবশ্যই সরকারি যে ভ্যাট সেটা তো যুক্ত তবে বাংলাদেশ জুয়েলার সমিতি যেটা চাচ্ছে একুশ সালে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মোটামুটি জুলাই অগস্টে কার্যকর হয়ে যাবে সেটা হচ্ছে যে এই যে পৃথক পৃথক যেটা ছিল এগুলোকে তারা একসাথে করে তারা প্রতি গ্রাম হিসাবে দামটা নির্ধারণ করে দিবে তো হয়তো সেটা কার্যকর হতেও পারে এখন আসি আপনি স্বর্ণটা কিভাবে যাচাই করবেন মনে রাখবেন বড় বাড়ি ওর যে জুয়েলার সমিতি বা জুয়েলারের যে দোকানগুলো আছে এখানে আপনি এক ধরনের স্পেকট্রোমিটার বলে যন্ত্র পাবেন ওই যন্ত্রের মধ্যে যদি আপনি স্বর্ণটা দেন সেখানে যে ধাতুগুলো আছে সেগুলো কিন্তু স্ক্রিনে দেখাবে তার মধ্যে যদি স্বর্ণের যে লেটির নাম এ ইউ আপনি যদি দেখেন এ ইউ কত পার্সেন্ট যদি আমরা আপনাদেরকে ওইখানে যেমন দেখালাম যদি এর উপরে তার মানে এটা হচ্ছে আপনার বাইশ ক্যারট তার মানে এইউর পরিমাণ দেখে আপনি বুঝতে পারবেন এটা কেমন এটা ছাড়া আমাদের বাংলাদেশে বাংলা গোল্ড প্রাইভেট লিমিটেড নামক একটা কোম্পানি আছে তারা এগুলোকে হলমার্ক করে দেয় আপনার যে ক্রয় স্বর্ণটা এটা আপনি জাস্ট তাদের কাছ থেকে হলমার্ক করে নিতে পারেন আপনি যদি বিশেষ করে দুইশো একশো গ্রাম দুইশো গ্রাম চারশো গ্রাম স্বর্ণ নেন অবশ্যই তাদের কাছ থেকে হলমার্ক করে নেওয়াটা ভালো কারণ আপনার স্বর্ণ নিরাপদ থাকে সবসময় ট্রাই করবেন আপনার ক্রয় রশিদটা অবশ্যই বিক্রেতা থেকে বুঝে নেবেন তো এখন আসি আমরা পুরাতন স্বর্ণ যখন আমরা বিক্রি করতে যাই তখন কিন্তু আমরা ফেসে যাই তো পুরাতন স্বর্ণ আপনি যদি জাস্ট একটা টেকনিক অনুসরণ করেন খুব সহজ ভাবে কিন্তু আপনি লাভবান হতে পারেন মনে রাখবেন বাংলাদেশে জুয়েলার সমিতি যেটা করে বর্তমান যেটা বাজার রেট আছে ধরলাম যে প্রতি গ্রাম ছয় হাজার তিনশো টাকা এই ছয় হাজার তিনশো টাকা থেকে তারা বিশ পার্সেন্ট বাদ দিয়ে আপনার জন্য হিসাব করে আপনি যে স্বর্ণটা নিয়েছিলেন তখন যে মেকিং চার্জ ছিল সেটা বাদ যায় তখন যে ভ্যাটটা দিয়েছেন সেটা বাদ যায় আজকের বাজারেও আপনি যে টোটাল এক ভরি স্বর্ণ আমরা পূর্বে দেখে আপনাদেরকে আশি হাজার টাকা যেটা আপনি ক্রয় করতেছেন সেটা আপনি সর্বোচ্চ আমরা দেখলাম যে বাষট্টির মতো বিক্রি করতে পারবেন এর জন্য তাহলে সবচেয়ে যেটা হয় সেটা হচ্ছে আপনার যখনই বিক্রি করতে যাবেন তারা বিশ বাদ বাদ দিয়ে হিসাব করবে এই জন্য আপনি সবসময় ট্রাই করবেন যে দোকান থেকে ক্রয় করছেন রশিদটা রাখতে সেই দোকানে বিক্রি করার জন্য তাহলে হয়তো আপনাকে কিছুটা তারা ছাড় দিতে পারে আর তারা আসলে যে কথাটি বলেন সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট হয় আপনার যদি বিশ্বস্ত স্বর্ণ ব্যবসায়ী থাকে পরিচিত থাকে স্বর্ণটাকে আপনি পিওর গোল্ড করে ফেলান করার পরে সেটা আপনি গোল্ড বার হিসাবে ছোটখাটো বার হিসাবে বিক্রি করেন তাহলে যেখানে এক একভরই আপনি বাষট্টি পাচ্ছেন সেটা অ্যাটলিস্ট সাতষট্টি আটষট্টি হাজার তো আপনি পাবেনি এটা একদম চোখ বন্ধ করে তাই আশা করি কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কোন দিকটার কথা বলতেছি তাহলে আমরা যে স্বর্ণ ক্রয় করি স্বর্ণের সাথে স্বর্ণের মূল্য মেকিং চার্জ ভ্যাট যুক্ত হয় এক ভরি স্বর্ণ আজকের বাজারে ক্রয় করতে গেলে আমরা যেমন আপনাদেরকে দেখলাম শুধু স্বর্ণের দামই পড়বে আপনার তিয়াত্তর হাজার টাকা এই তিয়াত্তর হাজার থেকে জাস্ট আমরা যদি আপনাকে একটা হিসাব করে দিই আপনারা চাইলে ক্যালকুলেটর করতে পারেন আমি মোবাইল ক্যালকুলেটরে আপনাদেরকে জাস্ট এক সেকেন্ডে যদি করে দেই আপনি যেই তিয়াত্তর হাজার চারশো চৌরাশি এখান থেকে আমরা বিশ পার্সেন্ট যদি বাদ দেই তাহলে আমাদের মোটামুটি চোদ্দ হাজার টাকা বাদ দিতে হয়। তার মানে আমরা আটান্ন হাজার সাতশো সপ্ত টাকা আপনি বিক্রি করতে পারেন আজকে যদি আপনি এক ভরি স্বর্ণ ক্রয় করেন কালকে বিক্রি করতে যান আপনি সেটাকে আটান্ন হাজার সাতশো টাকা বিক্রি করতে হবে ক্রয় করতেছেন আপনি কত দিয়ে আশি হাজার দিয়ে কেন লসটা খাচ্ছেন সরকারের পাঁচ পার্সেন্ট ভ্যাট দিচ্ছেন সেটা যাবে মেকিং চার্জ দিচ্ছেন সেটা যাবে স্বর্ণের যে বাজার দাম সেটাও আপনি বিক্রি করতে পারবেন না তার থেকে আরো বিশ পার্সেন্ট কমিয়ে তারা আপনাকে নিবে তো এই জন্য আমরাও বলি যে আসলে স্বর্ণ ক্রয় বিক্রয়ের সরকারি একটা নীতিমালা থাকা প্রয়োজন আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা অনেকে উপকৃত হবেন যারা স্বর্ণ সম্পর্কে বুঝেন না আর বিশ্ববাজারে গুলা বললাম প্রতিদিনই দাম দুইবার বার করে তো আপনি যদি আসলে বেশি পরিমাণ স্বর্ণ ক্রয় করতে চান বিদেশ থেকে প্রবাসীরা যেটা করতে পারেন প্রবাসীরা বিদেশ থেকে এখন পর্যন্ত সরকারি নিয়ম অনুযায়ী তারা একশো গ্রাম পর্যন্ত অলঙ্কার আসতে পারেন বিশেষত ডুবাইতে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে তার কাছ থেকে তার মাধ্যমে আপনি একশো গ্রাম পর্যন্ত স্বর্ণ ক্রয় করতে পারেন আজকের বাজারেও যেটা বাংলাদেশে আশি হাজার পূর্বে মেকিং চার্জ ভ্যাট সহ ডুবাইতেও ফাইভ পার্সেন্ট ভ্যাট আছে মেকিং চার্জ আছে সেক্ষেত্রে আপনি ষাট থেকে বাষট্টি হাজার টাকা করতে পারবেন তো এই জন্য আপনি দেশের বাইরে থেকে নিয়ে আসার চেষ্টা করবেন একশো গ্রাম পর্যন্ত আর স্বর্ণের বারও এখন পর্যন্ত সরকার যেটা করতেছে দুটো বার আনতে দিচ্ছে অর্থাৎ দুইশো গ্রাম পর্যন্ত আনতে দেয় প্রতি ধরিব যে বা তোলা আছে এর জন্য সরকার যেটা করতেছে দুই হাজার টাকা করে আপনি এয়ারপোর্টে ট্যাক্স দিয়ে এটাকে বৈধ করে নিয়ে যেতে পারে কোনো সমস্যা নাই আর এই জন্যই যেটি হয় মিডিল ইস্ট থেকে বিশেষত দুবাই থেকে বেশি পরিমাণে স্বর্ণের বাড় যাচ্ছে যেহেতু আপনি যদি দুশো গ্রাম দুটো স্বর্ণের বার নিয়ে যেতে পারেন যিনি নিয়ে যাচ্ছে ওনার কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ওনার লাভ হয় যারা নিয়ে আসেন তাদের লাভ হয় নানা প্রকার কিছু তো দেখা যাক সরকার নীতি নীতিমালা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম